स्वागतम करोथि आदिवासी न्यूज टीवी चैनल में मैं हेको विक्रम समासी या राउर सब देखता आदिवासी न्यूज टीवी चैनल राउर सब से निवेदन है हनी के चैनल के अखन तक ले यदि सब्सक्राइब नहीं कर रहा सब्सक्राइब कर ले बार मोर उत्साह के बढ़ावा সময় কি কি বললেন সব লাইভ যেটা এক্সক্লুসিভলি রিপোর্ট আমি দেখাইলে যাতি আর সবকে হয় চাইছে আজি চাইছে কারণে আমার সমাধান হওয়া নাই আজি আমি স্পষ্ট কব বিচার যে যাবে আজি ভারত সরকারে সরকারে বহু সমস্যার সমাধানের কারণে বহু বিদ্যুৎ সংরক্ষণ শান্তি চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে বহুসকল অধিকার প্রদান করলে আজি আলফার যে তীব্রতরভাবে আলোচনা অব্যাহত রাখিছে আজি নগাসকলের অধিকার প্রদান করেছে ঠিক আমারও কিন্তু সমস্যার সমাধান হব লাগে অন্যথায় কিন্তু আমি সংগ্রাম নীতি এরা নাই হবো অস্ত্রিছ ভোটার হবনে আমি শান্তিত আছো কিন্তু প্রয়োজন যে সরকার বাধ্য করায় তাহলে আমি বিকল্প পথ বাছি বাধ্য হব ইয়ার যোগে কিন্তু সরকারের আমি নহব আপনার চব ন বছর হল আজিলেকে একটু শান্তি আলোচনা হওয়া নাই আমি সরকারক ধন্যবাদ জানাও বিভিন্ন দল সংগঠনক শান্তি পদত আনিলে আর বিভিন্ন দল সংগঠনক চুক্তি করে আছে এনেকা এটা আলফা কমাতিছে আমিও ভাল পাও কিন্তু আমার আদিবাসী পাঁচটা বিদ্রোহ সংগঠন আছে এই সংগঠন কীটার লগত সরকারে আলোচনা করক আর চুক্তি স্বাক্ষর করক জাতির হিতর কারণে আমি পাঁচটা অস্ত্রধারী সংগঠন আছে এতিয়াও শান্তিকে আছো সরকারের লগত আলোচনা করা হয়েছে কিন্তু এনেকুৱা আলোচনা করা নাই যে তোমালোক কালি দিন আনলা আছে আপা আছে এসটিএফ আছে কগ্রা আছে বিরসা আছে আমার গোটেইকেইটা আদিবাসী সংগঠন গোটেইকেইটাক অতি সোনকালে অসম সরকারে আমাক চুক্তি করক আমার 18টা দাবি আছে আমার আনলার গোটেইকেইটা কব নোৱাৰো তো সেইটো কারণে আহ্বান জানাইছো অতি সোনকালে আমার দাবি সমূহ আলোচনা করক স্বাক্ষর করক পাঁচটা সরকার মাহিয়ে চকু চাইছে নি নিশ্চয় সরকারে আমার লগত মাহি মাছ লড়ার নিচিনা চাই আছে না গোটেইকেইটাক ভালকে চাই আছে কিন্তু আমার আদিবাসী জাতি কিটাক ভালকে চোৱা নাই আজি তারিখ লৈ আরো বেশি জেনে খাতির হানিকের আদিবাসী নিউজ টিভি চ্যানেলকের নিউজ রিপোর্টার দুলু লাকড়াকের ভাষ্যমে আমরা শুনাইলে যাতি দুলু লাকড়া আছে আমি লাইভ কলিং টেলিফোনিক কল করি আর কল মে কি বার্তালাপ হলে সব জরুর শুনবা ও তার মানে আনিকে যোনটা মানে এসটি যোনটা আর কি দাবি নেই মেন উদ্দেশ্য হলে এখন মানে আনিকে হওয়া তো কোকরা ধরনের বড় সবকে পেটিআর কিবা লাগু করলে ন আর আমি কি ফিক্স টার্মে বৈঠাই দিয়ে মানে 2012-24 ফেব্রুয়ারিতে যখন ফিক্স টার্মে আলেন সেখান থেকে বৈঠাই দিয়ে মোটামুটি এখন 6-7 বছর 8 বছর হয়ে গেলেনি তো এখন কোন মানে চিন্তাধারা নাই যে আমি কি কোন মানে ডিমান্ড ফুলফিল নাই করাতে এটাই আরো এখান ডিমান্ড ফুল কারি বা নাই কারি কেখান কারি এরকম আলোচনা হলে আরো
মানে আসাম সরকার হোক কি মানে ইন্ডিয়া সরকার হোক যে হোক মানে আমি কে বিমানকে মানে গুন্ডি মানে ফুলফিল কারেক্টকে কিবা তো এটি হলে মানে আর যদি যেহেতু নাই হোক আরি মানে কোনো অ্যাকশন নাই লিগে বা নাই দেখি আমি কে হলে বাধ্যতা মানে ফিক্সার ভাঙাইকের এটা কথাটা হই মানে ও আমলার মানে এখন তো অস্টেড হই গলা বা মানে মানে হইকম মানে বলে গলে বিজেপি সরকারে মানে বা বিটা সরকারে এখন তো গলে মসিমাকে মানে চক্ষে দেখে এরকম মানে অবস্থা হয়ে যাবার হয়ে যাচ্ছে হয় না মানে এটা এখন তো এখন ফিক্সারে বঠালা হয়নি ফিক্সারে যখন ফুল মানে স্টিকে লাগিন কোনো চিন্তাধারা নাই করি বা কোনো নাই সূচি বা কি কি ডিমান্ড হয় কোনো নাই সূচি নাই কোনো কারে এনে বঠাই রহি তো বাধ্যতা মানে ফিক্সার ভাঙাইলে হয়ে যায় আর নগল দেখলে বাধ্যতা হয়ে যায় আর হাতে উঠাবে এরকম মানে একটা প্রসেস লই লেয়া যায় থোড়া বহুত ফুল ফিল কে মান পুরা কে ন এখন আমি কে হুয়া বড় সব কে দেখ হুয়া বিটিআর দি দিলাক মানে ও সব বহুত খুশি আহে তো ও সব ভিত অস্ত্র ধারা সংগঠন আহে ন ইন্ডিয়া দি আহে আর ও সব মানে চারটা কিবা গ্রুপ লিখে কিবা কইরে তো সময় মানে আমি কে ভি কিবা একটু চুক্তি কারক মানে শান্তি চুক্তি মানে জানলে মানে আর মানে জলদি মানে এরকম কাহাল যায় আর হ্যাঁ জিতনা জলদি হয় সকেলে মানে করে কি করু ওটা আর মেন দাদি হ্যাঁ হ্যাঁ ওটাই এনে তো মানে 2012 মে যখন 24 ফেব্রুয়ারি মে গোলা গুয়াহাটি মে মানে জনতা হই রাছে তখন তো কি কি ডিমান্ড আছে মানে হুয়া তো সব কে লিস্ট তো দেলে আয় ন মানে 25 টা ডিমান্ড আছে মানে বহুত মোহ ভুলাই গলি কি কিরা মেন দাবি তো আছে ওইটি আছে ওটাই আর আচ্ছা আচ্ছা তো প্রোগ্রাম ডাইরেক্ট